তো এটাকে আমরা বলি এরকম যে এটাকে বলি এ বি সি ডি ই এফ জি, এগুলো হচ্ছে একটা লাইট আসলে এলইডি লাইট। জি স্যার। যে কোনোটা জুড়ো হয়ে ডটের ভিতরে তুমি ম্যাক্রো কন্ট্রোলার থাকবে একটা, যেটা দেখতে যাবা ফুল এটা সুন্দর করে হবে নিয়ে চলো। এখন আমরা যখন ওয়ান লিখি এইভাবে লিখি ওয়ান, ওয়ান লিখলে এগুলি যদি লাইট হয় তাহলে এ বি জি ই আর জি যদি করতে চাই তাহলে এ বি সি ডি আর জি যদি করতে চাই তাহলে এরকম আসে স্যার, এরকম শুধু এমনি আসে শুধু একটা যদি এরকম আসে লেটার টু যদি এরকম আসে
তাহলে ডট ম্যাট্রিক্স ইউজ করে না না এইটা না ওইটাতেই স্যার এই জাস্ট উপরে একটা নিচে দুইটা মেবি স্যার এফটা আসবে শর্ট এফটা স্যার চলে হ্যাঁ এফটা আসবে আসবে মানে এই যে আইসি কথা বলছি আমি এটা স্যার মানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত লেখা যায় তার মানে আউটপুট যেটা শো করবে সেটা কি হবে 0 থেকে 9 তাই না চারটা মানে এখানে 0 থেকে 9 আসলে ভুলটা হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত 9 লিখতে কত ডিজিট লাগবে তোমার 4 ডিজিট 3 ডিজিট লিখতে লাগবে তিনটাতে সর্বোচ্চ 4টা করতে হবে 1 0 0 আউটপুট কয়টা হবে আউটপুট কলাম কয়টা হবে আউটপুট আসলে কি করছে এখানে এখানে দেখো এখানে আউটপুট তো 8টা হবে 8টা হবে 7টা 7টা হবে 7 এখানে আসলে আমি যখন এখানে 0 প্রেস করব এটা আসলে তো তোমার ডেসিমেল তুমি নাম্বারটা প্রেস করছো তাই না ইন্টারনালি তো এটা আসলে ডেসিমেল নাম্বার তাই ডেসিমেল প্রেস করতেছো ডেসিমেল প্রেস করে তুমি দেখতে যাচ্ছ যে তোমার যে ইয়ে আছে বোর্ড আছে ওইখানে জিরো জিরো মানে কি এরকম সেভেন সেকেন্ড আইসি এই জিনিসটা যাতে পাই ঠিক আছে ওয়ান যখন প্রেস করবো তখন যাতে এই জিনিসটা আছে আমার বোর্ডে ঠিক আছে মানে এইট যখন প্রেস করবো তখন যাতে এই জিনিসটা আছে তার মানে এখন কি হবে যে এই এই আউটপুট কলামে সাতটা একদম লাইনটা সাতটা লাইন কেন কারণ হচ্ছে এখানে আমার লাইট আছে হচ্ছে টোটাল সাতটা জিরো দিলে চলবে রে ইয়েস দিতে হবে ওকে যখন জিরো জিরো হবে যখন আমি জিরো দেখতে যাব আউটপুটে এটা তো আউটপুট কলাম জি স্যার তখন
কোন কোন বাল্বগুলি লাইটগুলিকে অন করতে হবে? স্যার এ বি সি ডি ই এফ সবচেয়ে ভালো যে আমি এক্সিট নাম্বার লাইটটা এটা অফ থাকবে, অফ থাকবে, বাকিগুলো ওয়ান হবে। জি স্যার। অন মানে হচ্ছে বাকি সবগুলো তো বন্ধ হবে। জি স্যার। তারপর ওয়ান দেখতে চাই আমি। ওয়ানের জন্য হচ্ছে যে বিএসসি অফ করতে হবে, বাকি সবগুলোতে জিরো হবে। জিরো হবে তো অফ রাখতে হবে। টু যখন দেখতে চাই টু দেখতে না এ বি বি সি দেখো না সি অফ আর ইউ সি আর এফ অফ হবে সি সরি সি আর এফ অফ হবে আর বাকি ওয়ান হবে। থ্রি যখন দেখতে যাই এ বি সি ডি থ্রি থ্রি এর জন্য শুধু ই আর ই আর এফ বন্ধ থাকবে। ফোর ফোরের জন্য কোনটা আছে? তাহলে এ বন্ধ থাকবে, ডি বন্ধ থাকবে, এ বন্ধ থাকবে, এ জিরো হবে, টি জিরো হবে, টি জিরো হবে, ওয়ান ওয়ান হবে, ফাইভ ফাইভের জন্য এ ওয়ান হবে, এ জিরো সি ওয়ান টি জিরো জিরো সিক্সের জন্য এ ওয়ান হবে, বি জিরো হবে, সি ওয়ান হবে, ডি ওয়ান হবে, ওয়ান হবে, এফ ওয়ান হবে, সি ওয়ান হবে, শুধু ভালো থাকবে। আটের জন্য সন্ধ্যা করবে সাত এখন ওই বাকি বিট গুলি কোথায়? এখানে তো তোমার সবগুলি বিট আসার কথা, তাই না? বাকি বিট গুলি হচ্ছে এখন হচ্ছে কমন ডোন্ট কেয়ার এখন কোন কলম কে বাদ দেওয়া যায় কিনা? এখান থেকে কারো মতো দেখতে গেলে তার মানে কোনটা বাদ দেওয়া যাচ্ছে না সবগুলি কলামের জন্য, তার মানে এখানে সাতটা কেম এফ আঁকতে হবে। ঠিক আছে, আমি দুইটা দেখাচ্ছি, বাকিগুলি আমি এর জন্য দেখাচ্ছি আর হচ্ছে বি এর জন্য দেখাচ্ছি।
এতে আছে এভাবে সবগুলি এ বি সি ডি ই এফ জি এর জন্য সাতটা অপারেটর এক্সপ্রেশন পাবো। যেহেতু তোমার সার্কিটে কমন ডন্ট কেয়ার আসবে, এই জন্য ডন কমন ডন্ট কেয়ার তুমি কেমেতে আগে বসানো। কমন ডন্ট কেয়ার গুলি হচ্ছে 10 11 12 13 হচ্ছে কি 8 9, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11 12 13 14 15, এরকম সাতটা কেমেতে আগে বসাই নিবো। 10 11 মানে এই এই কলামগুলি বা এই এই সেলগুলিতে তোমার কেমেত তুমি জানো এটা কম সবগুলিতে সবগুলির জন্য ট্রু সবগুলিতে থাকে, ঠিক আছে। তারপরে তুমি ওয়ান গুলি বসাও। এখন ধরো এ এর জন্য আছে 0 1 1 2 3 4 5 6 7 8 9 তারপরে আমি এই আটটা নিয়ে গ্রুপ করব। এরকম সাতটা ইকুয়েশন আসবে, সাতটা কেমএফ, সাতটা এক্সপ্রেশন, সাতটা ইকুয়েশন। সাতটা ইকুয়েশন আসার পরে সার্কিটে যেভাবে প্রশ্ন হচ্ছে, শুধু ডোন্ট কেয়ার থাকলে কোনো কিছু করা যাবে না, কেউ কেন কোনো কিছু বদা করা যাবে না, ঠিক আছে। যতক্ষণ তা করছে না এর আগে তো শুধু ডনকেন গ্রুপ না
স্যার নিচের আটটা নিয়ে আমরা করতে পারি না স্যার, করা যাচ্ছে না, করে না W plus y, okay, then আরেকটা সার্কিট দিয়ে আসতে পারে।
যদি না এখানে এগুলো স্টেপে গেট করা থাকে ঠিক আছে এখানে আমরা যদি নন্দন পার আইসু পড়তে বসে আমি তো ভুল বানাই স্যার এটা এটা খুললে বুঝে যাবে Thank you.